مسلما كنت وأبقى مسلما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। তারপর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পৃথিবীর ওয়াজানা মানুষ, তোমরা জেনে রাখো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা অথবা সমকক্ষ করা। শিরিকের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহার ইবাদত করা। মহান আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করো না। ইন্না শিরকা, নিশ্চয়ই শিরিক, লা যুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ওয়াত্তুর আয়াত দ্বারা বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কোনো ইলাহকে জড়াবে, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার বাসস্থান হচ্ছে, সে সর্বদা তার বাসস্থান হচ্ছে, সে জাহান্নামে থাকবে। এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন আনি নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আল কাবাইরু আল ইশরিকু বিল্লাহ ওয়া উকুল ওয়ালিদাইন ওয়াল কতলু নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরিকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক অংশীদার স্থাপন করা। ওয়াল উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কথা বলা। ওয়াত্তুরা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। যে ব্যক্তি শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, তার অনেক অনেক ভয়াবহ তার শাস্তি রয়েছে। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনওয়াজিন ক্বালা আউসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আশরিন কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা রাহুল আহমদ। মুয়াজ বিন জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি উপদেশ দিয়ে বলেছিলেন, 10টি উপদেশ দিয়ে বলেছিলেন। প্রথম বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, হে মুয়াজ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করো না। ওয়াইন উদিলতা, যদি তোমাকে হত্যা করা হয়। ওয়াইন হররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, ওয়াত্তুর হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আম শিরিক, দেখেন শিরিক কত বড় বড় পাপ, শিরিক কত জঘন্যতম পাপ, শিরিকের ভয়াবহতা কেমন। যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি হত্যা করা হয়, তা আল্লাহ সুবহানাহু তার সাথে আমাদেরকে শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু তার সাথে অন্য কোনো ইলাহর সাথে জড়ানো যাবে না। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তার সাথে বিন্দুমাত্র শিরিক করবে, তার জন্য জান্নাত হারাম, তে সে জান্নাতে যাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।